কোথায় চলা এ বোঝা মাতনিয়ে ও বুড়ি মা কোথায় চলা এ বোঝা মাতনিয়ে এসেছে মুহাম্মদ চলে তারি ভয়ে ও বুড়ি মা কোথায় চলা এ বোঝা মাতনিয়ে এসেছে মুহাম্মদ চলে তারি ভয়ে বলতে পারবে কার গজল আর একবার বলছি ও বুড়ি মা কোথায় চলা গো এ বোঝা মাতনিয়ে এসেছে মুহাম্মদ চলে তারি ভয়ে এসেছে মুহাম্মদ চলে তারি ভয়ে অতি সুন্দর ভাষা শোনো শোনো ও বুড়ি বলো না শোনো শোনো ও বুড়ি মা মোর কাছে তুমি বলো না কে দিয়েছে ব্যথা তোমার কি হয়েছে বলো না কাটিল খান রাখো হে তাই আমি তোমার ছেলে গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে বুড়িমা তুমি কেন এমন ভাবে গ্রাম ছেড়ে চলে এসেছো এবং তোমার মনে কি বেদনা তুমি গাঁটলি গুটলি গুটিয়ে নিয়ে একেবারে বেরিয়েছো আর চোখের পানি ঝরাচ্ছো একেবারে যেতে পারছো না এত বড় গাঁটলি গুটলি নিয়ে তো তোমার মনে কি বেদনা এবং তোমাকে কে ব্যথা দিয়েছে আমি তোমার ছেলের মতো তো আমার সঙ্গে বলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তখন ওই বুড়িমা আমার দয়ার রাসূলের দিকে লক্ষ্য করে বলছে বলি শোনো কিসের ভয়ে এমন চুবাকাশ লগে তাই চলি তারি ভয়ে বুড়িমা তখন বিশ্ব নবীকে বলছি এমন যুবক এই এলাকায় এসেছে আমি তো তার ভয়েতে চলে যাচ্ছি সে নাকি মানুষ মারে মার্ডার করে এবং আমাদের প্রিয় রসুলের ভয়েতে চলে যাচ্ছে তাই কবি লিখছে বলি শোনো বেটা আমার চলি কিসের ভয়ে কাশি লগে তাই চলি তারি ভয়ে নামটি তাগর মুহাম্মদ রে মাতা তাগর আমিনা নামটি তাগর মুহাম্মদ রে মাতা তাগর আমিনা মোরা চাঁদের পূজা করে সে তো তাদের মানে না ও বুড়ি মা কোথায় চলা এ বোঝা মাতনি এসেছে মুহাম্মদ চলে তাদের ভয়ে বলেছি আমরা যাদের পূজা করি মুহাম্মদ তাকে মানে না এবং সে তো মানুষ মারে তার মনে কোনো মায়া দয়া নেই এবং সে যুদ্ধ করে মানুষ মারে এবং অবিচার করে মানুষের প্রতি অত্যাচার করে সেই জন্য আমি বুড়ি এই জন্য এই গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছি তাই কবি লিখছে লক্ষ্য করবেন দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমিনার সে যুদ্ধ করে মানুষ মারে করি শুধু অবিচার তোয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমিনার সে যুদ্ধ করে মানুষ মারে করি শুধু অবিচার তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে কাটলি খান দাও না আমার চলি নিজের কাজে তাই বলি এই এলাকায় আর থাকবো না তুমি আমার কাটলি খানা দিয়ে দাও আমি আমার নিজের কাজে চলে যাব তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছে ওই বুড়িমার দিকে লক্ষ্য করে যে মোহাম্মদ তো এখনো এই পর্যন্ত আসেনি তো মোহাম্মদের ভয়েতে তুমি চলে যাচ্ছ তুমি এই গাঁটলি তো নিয়ে যেতে পারবে না এক কাজ করো তোমার ওই গাঁটলিখানা আমার মাথায় তুলে দাও আমি তোমার জায়গায় পৌঁছে দিচ্ছি তখন ওই বুড়িমা বিশ্বনবীকে চিনতে পারলো না বিশ্বনবীর মাথায় ওই গাঁটলিখানা তুলে দিয়েছে এবং বুড়িমাকে বলছে তুমি কোথায় যাবে চলো তাই কবি লিখছি মোহাম্মদ তো নাই আসিয়া বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতাম থাকিতাম আমি খুশিতে মোহাম্মদ তো নাই আসিয়া বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতাম থাকিতাম আমি খুশিতে এত মায়া তোমার বাবা তোমার নাম কি বলা এত দয়া তোমার বাবা তোমার নাম কি বলা ও বুড়িমা বলবো আমি কোথায় যাবে চলা বলছে বাবা ছেলে তোমার এত দয়া এত মায়া তোমার মনে তো তোমার নাম কি বলো তোমার নাম কি বলো তখন আল্লাহ রাসূল বলছে বুড়িমা আমি তোমার নাম বলবো এবং আমার পরিচয় বলবো বুড়িমা তুমি কোথায় যাবে চলো আগে তোমার জায়গায় পৌঁছে দিই তারপরে আমার নাম এবং ঠিকানা সব বলবো তখন ওই বুড়িমা কে রেখে প্রিয় রাসূল যখন চলে যাবে তখন বলছে মোহাম্মদ বেটা দাঁড়িয়ে যাও বলে কি হয়েছে বুড়িমা বলে তোমার নামটা তো বললে না বাবা সেই সময় আল্লাহ রাসূল কি বলছে বুড়িমা বলে বাবা ছেলে এবার তুমি জানা যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বানা বুড়িমা বল